নমস্কার বন্ধুরা ইমার্জেন্সি ক্ষেত্রে অর্থাৎ পরিবারের কোনো চিকিৎসার ক্ষেত্রে হোক বা অন্য কোনো প্রয়োজনের কারণে যখন টাকার প্রয়োজন হয় কিন্তু কোনো জায়গা থেকে টাকার জোগাড় করা যাচ্ছে না তখন কিন্তু মানুষের পক্ষে একটাই রাস্তা খোলা আছে হয় ব্যাঙ্ক থেকে লোন না হলে ব্যাংক বা পোস্ট অফিসে বা অন্য কোথাও যে সঞ্চয়টি আছে সেই সঞ্চয়ের থেকে টাকা কিছুটা হলেও তুলে নেয়া কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস বা অন্য কোথাও থেকে টাকা তুলে নিতে চাইলে কি টাকা তুলে নেওয়া যায় না সেখানেও কিছু নিয়ম কারণ আছে আজকে আপনাদের আমি ভিডিওতে এই বিষয়টি বলবো যে কোন কোন সঞ্চয় প্রকল্পে অর্থাৎ কোন কোন সঞ্চয় স্কিম থেকে টাকা তুলতে গেলে কি কি শর্ত আছে এবং সেখানে কোনো ট্যাক্সের সমস্যা আছে নাকি বা অন্য কোনো চার্জ লাগবে নাকি এই বিষয়গুলো আলোচনা করব আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই সঙ্গে আমার অনুরোধ যদি আপনাদের এই তথ্যটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মিথি আলুনকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে এখন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে এবং আপনাদের লাভ নিতে পারেন আশা করি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই করোনা কালে হোক বা অন্য কোনো সময় হোক মানুষের প্রয়োজন কখন আসবে অর্থাৎ ইমার্জেন্সি কখন আসবে তখন কেউ কিছু বলতে পারবে না তো এই অবস্থায় সঞ্চয় মানুষের হাত পড়তে পারে অথবা এই কোভিডকালে যখন মানুষের হাতে টাকা নেই তখন কিন্তু মানুষ চাইবে কী কিছু টাকা আপাতত হাতে রাখা সেটা বিভিন্ন সঞ্চয় ভেঙে বা অন্য কোনোভাবে তো সহজ পদ্ধতি হচ্ছে কি যে সঞ্চয়টা ভাঙা কারণ লোন নিতে গেলে সেখানে অনেক কিছু ঝামেলা থাকে অনেক কিছু কাগজপত্র পূরণ থাকে সে এবং অনেক কিছু তাদের শর্তগুলো থাকে এই সব সমস্যা থাকে তো স্বাভাবিক মানুষ চায় কি তাদের সঞ্চয়টা ভেঙে নিতে কিন্তু যদিও ওই সঞ্চয় ভাঙাটা কিন্তু খুব একটা সঠিক পদ্ধতি নয় কারণ সঞ্চয় বাড়াতে হলে কিন্তু এই সঞ্চয়গুলোতে হাত দেওয়া যাবে না কিন্তু ইমারজেন্সি ক্ষেত্রে বা এই রকম একটা পজিশানে বা এইরকম যে একটা সিচুয়েশান চলছে এইরকম পজিশানে কিন্তু সঞ্চয় ভেঙে অনেক কিন্তু টাকা তুলে রাখছে তো যেমন ধরুন পিপিএফ পিপিএফ থেকে টাকা তোলার নিয়মটা কী পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এর গাইডলাইন অনুযায়ী ফান্ড শুরু করার পাঁচ বছরের পর থেকে টাকা তোলা যাবে সর্বোচ্চ তোলা যাবে সঞ্চিত অর্থের পঞ্চাশ শতাংশ বছরে একবারই টাকা তুলতে পারবেন একজন গ্রাহক তবে স্বস্তির কথা পিপিএফে পুরোপুরি ম্যাচিওর হয়ে যাওয়ার টাকার ক্ষেত্রে এমনকি মাসপথ্যে তুললেও কর ছাড় পাওয়া যায় শুধুমাত্র ফর্ম সি পূরণ করে নিজস্ব ব্রাঞ্চে জমা দিলেই কিন্তু সহজে আপনার জমা টাকা তুলতে পারবেন পিপিএফ থেকে অর্থাৎ পিপিএফ থেকে টাকা তুলতে গেলে ফর্মসি পূরণ করে জমা করতে হবে এবং এখান থেকে পঞ্চাশ শতাংশ টাকা তুলে যাবে এবং সেই সঙ্গে সুবিধা কী আছে ট্যাক্স লাগবে না এরপরে আসছে ইপিএফ ইপিএফে পাঁচ বছর মধ্যে এবং পাঁচ বছরের পরে দুটো টার্ম কিন্তু চলে আসে যদি কেউ চাকরি খুইয়ে যায় অর্থাৎ কারো চাকরি চলে যায় বা চিকিৎসা পরিষেবা ছাড়া অন্য কোনো কারণে যদি টাকা তোলা হয় তখন কিন্তু সেটা করের আওতায় পড়ে দুটো কারণে ট্যাক্স ছাড়া হয় একটা হচ্ছে চাকরি যদি চলে যায় অথবা চিকিৎসা পরিষেবার প্রয়োজন যদি টাকার প্রয়োজন হয় সেই সব ক্ষেত্রে কিন্তু ট্যাক্স লাগে না তবে পাঁচ বছর হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে টাকা তুললে কিন্তু আর কোনো ট্যাক্স লাগে না এই হচ্ছে ইপিএফ থেকে টাকা তোলার নিয়ম এরপরে আসছে ফিক্সড ডিপোজিট তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে টাকা ম্যাচিওর হওয়ার আগে কিন্তু টাকা শেখা উঠে তোলা যায় না কিন্তু বাধ্যকতা যদি কেউ তুলতে চায় সেক্ষেত্রে তাকে কিছুটা হলেও জরিমানা দিতে হয় তবে ফিক্সড ডিপোজিটে টাকা তোলার ক্ষেত্রে আংশিক টাকা তোলা যাবে না টাকা তুলতে হলে সম্পূর্ণ ফিক্সড ডিপোজিটটি ভেঙে টাকাটি তুলতে হয় এবং সেক্ষেত্রেও জরিমানা থাকে গত পাঁচ সরি হাফ থেকে এক পার্সেন্ট পর্যন্ত সুদ আপনাকে জরিমানা হিসাবে দিতে হবে অর্থাৎ ধরুন আপনি ছ টাকা সুদ পাচ্ছিলেন তখন আপনি সুদ পাবেন সাড়ে পাঁচ টাকা অথবা পাঁচ টাকার মধ্যে এরকম কিছুটা রেঞ্জ যে ব্যাংকে যেমন নিয়ম আছে অর্থাৎ হাফ থেকে এক পার্সেন্ট পর্যন্ত সুদ আপনাকে কম দেওয়া হবে সেই টাকাটি আপনাকে জরিমানা হিসাবে নেওয়া হবে এবং সেই সঙ্গে বলে রাখি যদি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট হয় তাহলে কিন্তু সেটা ভাঙাই যাবে না কারণ ওটা লক ইন হয়ে গেছে লক ইন ফ্রিও হচ্ছে পাঁচ বছর তো ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট হলে কিন্তু ওখান থেকে টাকা তোলা যাবে না এমনি সাধারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু টাকা তোলা যাবে তবে আংশিক নয় সম্পূর্ণ টাকাটি তুলতে হবে অর্থাৎ অ্যাকাউন্টটিকে আপনাকে বন্ধ করতে হবে এবং ওই টাকাটি আপনাকে নিয়ে নিতে হবে এরপরে আসছে জাতীয় পেনশন স্কিম তিন বছর হয়ে গেলে বিনিয়োগকারী তার বিনিয়োগের পঁচিশ শতাংশ তুলতে পারবেন এক্ষেত্রে তিনি কর ছাড় পাবেন এছাড়াও আরও কিছু সঞ্চয় প্রকল্প আছে সেগুলো আমরা অন্য একদিন আলোচনা করব এইগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলোই মানুষের কাছে সহজলভ্য কারণ অনেকেই এই সব সঞ্চয় প্রকল্পগুলো করে থাকে এবং এখানটায় অ্যামাউন্টটা অনেক বেশি থাকে এই জন্য এই কয়েকটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব ধন্যী দেখার জন্য সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং সজাগ থাকুন সেই সঙ্গে অবশ্যই বলবো খুবই প্রয়োজন না হলে কিন্তু সঞ্চয় হাত দেবেন না কারণ সঞ্চয় হচ্ছে ভবিষ্যতের জন্য ধন্যী দেখার জন্য দেখা হয় পরবর্তী ভিডিওতে